एंड वेलकम बैक टू माय चैनल दीपा लाइफस्टाइल एंड कुकिंग। आज हमें तुम्हारे साथ शेयर करब बाधाकपि शाक। शीतेर बाधाकपि शाक कि जे मजा रुटी दिए खेते, ताई आमी भावछी तुम्हारे साथ शेयर करी। तो आमी एखाने बाधाकपि रान्नार जोन्नो नियेछी आलू, बेगुन, तारपर नियेछी धनिया पाता और एदिके एकदम कुचि कुचि करे केटे नियेछी बाधाकपि और साथे काँचामरीच। ताहले देखते थाको आमी किभाबे बाधाकपि रान्ना करी। अनेके आलू और बेगुन दिए बाधाकपि शाकटा होयतो बा नतून मने होते पारे, तो आमारो नतून छिलो। तो एखाने एसे आमार स्वामीर बाड़ीते एसे आमी फार्स्ट মানে আলুর সাথে বেগুন দিয়ে আলাদা ভেজে তারপর বাঁধাকপি রান্না করা, ওদের নাকি খুব স্বাদ লাগে, তো আমি করি। এখানে বাঁধাকপি শাকটা সিদ্ধর জন্য আমি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধর মধ্যে লবণটা দিলে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়, তাই লবণটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার লাগবে বাঁধাকপি রান্নার জন্য, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া, এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, কয়েকটা শুকনো মরিচ, তারপর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, ও সরি, এলাচ, দারচিনি, তেজপাতা। আমি দেখাচ্ছি দাঁড়া, দেখতে পাচ্ছ এই যে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দেখতে পাচ্ছ হলুদ, জিরে, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, ধনিয়া আর শুকনো লঙ্কা। তো আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি। আলু আর বেগুন ভাজার জন্য ভেজে নিব। আলু ভাজার জন্য তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে আর আলু দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তারপর বেগুনগুলো দিয়ে দেব। আলুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো একসাথে দিলে বেগুন আগেই গলে যায়, সেজন্য করে দিয়েছি। একটু ভেজে নিব। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার বাঁধাকপি, তাই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সিদ্ধ অবস্থায়। আলু আর ফুলকপি সিদ্ধ নামিয়ে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। এখন এই যে শুকনো লঙ্কা বসিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। দেখতে পাচ্ছ এটা হলো মেন পর্ব, মেন পর্বে এসে গেছি। সরি, আমি এলাচ, তেজপাতা, দারচিনি গুলো দিয়ে দিচ্ছি। এখানে পুরনোর জন্য আবার নিয়েছি মেথি, কালো জিরা,
সাদা জিরা আর গোলমরিচ। বাঁধাকপি গুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আলু আর বেগুন ভেজে রাখা দিয়ে দিচ্ছি। সাথে গরম মশলা, এলাচ, তারপর গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, খেতে টাটকা ধনিয়া পাতা। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু লাগবে, মজাদার। এভাবে রান্না করলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, রুটি দিয়ে খেতে হেভি মজা। আমার হয়ে গিয়েছে বাঁধাকপি শাক রান্না, তোমারও এভাবে বাড়িতে চেষ্টা করো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটু ভেজে নামিয়ে নিব। টাটা, বাই বাই। রাত্রে ভিডিও করছি তাই একটু কালারটা হালকা আসছে। ওকে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, নতুন নতুন ভিডিও দেখতে বেল আইকনটা ক্লিক করে দিও।